পাঁচজন আজকে পাঁচজন নিয়েছে, সুব্রত অধিকারী, গুরুদাস চ্যাটার্জি, ইন্দ্রাণী মিশ্র, মানস দাস, দীপেন্দু ভগত। সাতজনের হওয়ার কথা এরকম কোনো সিস্টেম নেই, না আগামী দিনে আমরা নটাও করতে পারি, সেটা ব্যাপার না, এখন পাঁচজন হয়েছে, আগামী দিনে আবার হবে। না না, দপ্তর পরে দেওয়া হবে। মানে এতদিন প্রশ্ন ছিল যে মেয়র পরিষদ হচ্ছে না কেন, আজকে মেয়র পরিষদ হয়ে গেল, তো আবার কয়েকদিনের মধ্যে এটাও বন্ধ হয়ে যাবে যে বড় চেয়ারম্যান লেট কেন, খুব তাড়াতাড়ি হবে, সবগুলোই খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আজকে যেমন হয়েছে আগামী দিনও তাড়াতাড়ি হবে। এবারে হয়তো নটা হতে পারে। সব পরপরই হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। আজকে পাঁচজন বড় চেয়ারম্যান না থাকায় উন্নয়নে কোনো বাধা হচ্ছে, কাজ করতে গিয়ে একটু দেরি বিফল? না, সে তো মানে দায়িত্বটা ভাগ হয়, কাজ মানে এক এক জায়গায় এক একজনকে রেখে কাজটা করা যায়, এটা তো আমরা মানে আমাদের পুরো এই টিমটায় পুরো দৌড়ে বেড়াচ্ছে, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, ওটা হয়ে গেলে আরও সুবিধা হয়ে যাবে, কাজগুলো হচ্ছে কিন্তু কাজগুলো ওরা কাছাকাছি থেকে দেখে নিতে পারবে। বিরোধীরা বলছেন যে আপনারা কোর্টের ভয়ে এই কাজগুলো শুরু করলেন, কিসের ভয়ে? কোর্ট যদি মানে আইনি ভয়ে হলো, মানে কোর্টের ভয়ে আপনারা এটা করছেন, মানে এখন আর বলা মানে হাইলাইট হওয়ার কোনো কোথাও জায়গা নেই, তাই এবারে কোর্টের ভয়ে। এটা আগে আমাদের একটু আগে চেয়ারম্যান স্যার বলছিলেন যে গত ফেব্রুয়ারি মার্চে এমপি ইলেকশনটা ছিল, প্লাস ভারতবর্ষে যেভাবে বিভিন্নভাবে যেভাবে চারিদিকে একটু মানে অন্য পরিবেশ তৈরি হচ্ছিল, তাতে একটু লেট হয়েছে, লেট আজকে যেটা পাঁচজন হলো, আগামী খুব তাড়াতাড়ির মধ্যে বাদবাকিগুলো হয়ে যাবে। বিরোধী দলের অভিযোগ, মানে বিরোধী দলের নেত্রীর অভিযোগ।